আমি এবার একজন সাক্ষীকে এই আদালতে হাজির করব, আমি অনুমতি প্রার্থনা করছি। পারমিটেড। এই সাক্ষী আমার ধারণা হাজির হলে আমরা সবাই কিঞ্চিত হোঁচট খাব, হোঁচট খাওয়াটা আমার জন্য প্রয়োজনীয়। সাক্ষীবতী সাক্ষীবতী হাজির, সাক্ষীবতী হাজির, সাক্ষীবতী হাজির। যাহা বলিব সত্য বলিব, কোন কথা মিথ্যা বলিব না, কোন কথা মিথ্যা বলিব না, কোন সত্য গোপন করিব না, কোন সত্য গোপন করিব না। আপনার নাম কি বধি? জি। হত্যাকাণ্ডের সময় আপনি কি বাকেরের সঙ্গে ছিলেন? মাথা নাড়ালে চলবে না, আপনাকে মুখে বলতে হবে। বলুন, ছিলেন কিনা? জি। শুনুন, বাকের কি খুন করেছে? আবার মাথা নাড়ছেন, শব্দ করে সবাইকে শুনিয়ে বলুন, বাকের কি খুন করেছে? আমার আর কিছু জিজ্ঞাসা করবার নেই মাননীয় আদালত, আমি একজন রাত সাক্ষীকে হাজির করলাম। আমার বিজ্ঞ প্রতিপক্ষ যদি একে জেরা করতে চান করতে পারেন। আমি আদালতের কাছে সময় প্রার্থনা করছি ইওর অনার। আগামী মঙ্গলবার পর্যন্ত কোর্ট এডজর্ন। এটা আমার মার্সেল, পিওর গোল্ড কিনা জানি না, আমার মা আমার দিয়েছিল। আমি ধুলোয় ঘুরে দিতে পারতাম বধি, তোমার জন্য পারিনি। show me a way. আমি সারা জীবন নিজের মেধার ক্ষমতার উপর নির্ভর করেছি। আমি কে? কে? স্যার আমি। তুমি কে? আমার নাম সুরজ মিয়া। এত রাতে কি চাই? আমি স্যার আপনার পক্ষে একটা সাক্ষী দিতে চাই। কি সাক্ষী? সেটা কোর্টে বলব। এখন বলো। আমি দারোয়ানরে খুন করছি, বাকের ভাই করে নাই। রেবেকা আমার 20,000 টাকা দিছে। না, আমি এখন ভিতরে যাব না। আপনি যথাসময়ে আমার কোর্টে পাইবেন। মঙ্গলবার দিন আমি কোর্টে উপস্থিত থাকবো। না, আমার একজন সাক্ষী আছে, তার নাম সুরজ মিয়া। সুরজ মিয়াকে আদালতে হাজির করা হবে। পিটিশন গ্রান্টেড। সাক্ষী সুরজ মিয়া হাজির। সাক্ষী সুরজ মিয়া হাজির। সাক্ষী সুরজ মিয়া হাজির। Your Honor, আমি আদালতের কাছে কিছু সময় প্রার্থনা করছি। সুরজ মিয়াকে পাওয়া যাবে না। ওই দিন কোর্টে তাকে দেখেই আমার ইনটিউশন হয়েছিল যে আপনি তাকে নিয়ে কিছু একটা কিছু করবেন, বুঝছেন? তাকে আমি সরিয়ে দিয়েছি। তাকে খুঁজে লাভ হবে না, তাকে পাবেন না। কেটে গেল, ঠিক আছে? আপনার কেটে গেল। সিগারেটটা কম খাবেন। মানুষকে ভালোবাসতে শিখুন। বাকের মজনু দুজনেরই ফাঁসির হুকুম হয়েছে। Thank you.